সরকারি বরাদ্দ মেড মিলে চাল চুপিসারে কালোবাজারে অন্যত্র চড়া দামে বিক্রির আগেই পুলিশের জালে পাকড়াও লরি ভর্তি চাল। বৃহস্পতিবার এই ঘটনায় লালগোলা পাহাড়পুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনার পর থেকে মূল অভিযুক্ত আয়নাল হক পলাতক, তার খোঁজে চিরুনি তল্লাশি চালানো শুরু করেছে পুলিশ। লালগোলা থানার পুলিশ তদন্তে নেমেছে। স্থানীয় সূত্রে খবর, চাল পাচারে অভিযুক্ত আয়নাল গোডাউন থেকে মোট 380 বস্তা মেড মিলের চাল চুপিসারে জঙ্গিপুরের খোলা বাজারে বিক্রির জন্য ফোন দিয়ে আটে। সেই মতো ট্রাক ভাড়া করে ওই চাল লালগোলা জঙ্গিপুর রাজ্য সড়কের ওপর দিয়ে পাচার করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ সেই ট্রাক ভর্তি বিপুল চাল উদ্ধারে সক্ষম হয়। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে লরি চালককে।